শাহজাহান ওমরের নৌকা যেভাবে হাইকোর্টে ডুবে গেছে, প্রত্যেক আওয়ামী লীগ ক্যান্ডিডেটের নৌকা 18 তারিখের পরে জাবজার এলাকায় ডুবে যাবে। 18 তারিখের পরে আওয়ামী বাকশালীরা নির্বাচনী ক্যাম্পে যাক, আপনারা এই ধরনের ঘটনা প্রত্যেক দিন দেখবেন। আওয়ামী লীগের ক্যান্ডিডেটদেরকে ন্যাংটা করে কাদায় পানিতে চুবাবে মানুষ, যারা এলাকায় যাক দেখেন ক্যাম্পেইন করতে পারে কিনা, এটাই ফ্যাক্টস। পুলিশ কয়জনকে নিরাপত্তা দিবে? শাহজাহান ওমর সাহেব উনি এতই তুচ্ছ একটা মানুষ হয়ে গেছেন, ওনাকে নিয়ে কথা বলাটা এখন রুচির মধ্যে বাধে আর কি। যে 40 বছর বিএনপির রুটি ভাগ বাটোয়ারা এমপি মন্ত্রিত্ব খাওয়ার পরে এই হঠাৎ করে মোচওয়ালা বীরুত্তম আজকে বীর অধম আওয়ামী বাকশালীতে পরিণত হয়েছেন, এটা খুবই আশ্চর্য হওয়ার তেমন কিছু নাই। ওনাকে যে আমরা আগে থেকে চিনি, ওনাকে কখনোই সুস্থ সবল মানুষ, ভালো মানুষ মনে হয় নাই। ওনাকে সবল একটু পাগলামি টাইপের আচরণের টাইপ মানুষ মনে হয়েছে, এবং কোর্টেও ওনার এই বেয়াদবি আচরণের, নগ্নতার আচরণের একটা সুনাম দুর্নাম আছে। অতএব এই বিরোধ অধমের যে পরিণতি হয়েছে সেটা বাকশালের আরও অনেক নেতাদের এই পরিণতি হবে, তারা গণপিটুনি খাবে, তারা দিগম্বর হওয়ার শিকার হবে, তারা বঞ্চিত হবে, লাঞ্ছিত হবে, দেশের মানুষ তাদেরকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে, মির্জাফরদের কাতারে এই নতুন বীরুত্তম বীরধমদেরকে নাম সহ ঠিকানা সহ লেখা থাকবে। অতএব আজকে তার জন্য যেটা, তার ক্ষেত্রে যেটা হয়েছে এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার, এবং এটা আরও হবে। 18 তারিখের পরে এই আওয়ামী বাকশালীরা নির্বাচনী ক্যাম্পে যাক, আপনারা এই ধরনের ঘটনা প্রত্যেক দিন দেখবেন। আওয়ামী লীগের ক্যান্ডিডেটদেরকে ন্যাংটা করে কাদায় পানিতে চুবাবে মানুষ, যারা এলাকায় যাক দেখেন ক্যাম্পেইন করতে পারে কিনা, এটাই ফ্যাক্টস। পুলিশ কয়জনকে নিরাপত্তা দিবে? দেশের মানুষের বিপক্ষে দাঁড়ায় বাকশালের পক্ষে, গণতন্ত্রের বিপক্ষে দাঁড়ায় নির্বাচনী ক্যাম্পেইন করবেন, আর দেশের মানুষ, এলাকার মানুষ তাদেরকে ফুল দিবে, নৌকায় চড়ায় ঘুরায় বেড়াবে, এটা হইতেই পারে না। অতএব আজকে হাইকোর্টে যেটা হয়েছে এটা আগামী 18 তারিখের পরে প্রত্যেকটা পাড়ামহল্লায় আওয়ামী মুজিব কোটধারী প্রত্যেকটা বাকশালী ক্যান্ডিডেটের ক্ষেত্রে তাই হবে। প্রত্যেকের নৌকাটা দেখবেন এলাকা থেকে ডুবে গেছে। অতএব আজকের শাহজাহান ওমরের নৌকা যেভাবে হাইকোর্টে ডুবে গেছে, প্রত্যেক আওয়ামী লীগ ক্যান্ডিডেটের নৌকা 18 তারিখের পরে জাবজার এলাকায় ডুবে যাবে। দেখেন বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে, বিশেষ করে নেতাদেরকে গ্রেফতার করবার পিছনে কি হচ্ছে আমরা জানি। রাতের বেলা, দিনের বিভিন্ন সময় বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন জেলখানায় যাচ্ছে এবং বিএনপি নেতাদের সাথে গোপন মিটিং করছে। বিএনপির অনেক সিনিয়র নেতাকে রাতের বেলা ডিবি অফিসে নিয়ে এসে ইন্টারগ্রেট করা হয় এবং নেগোসিয়েশনের জন্য অফার দিচ্ছে যে আপনি যদি নির্বাচনে আসেন আমরা টাকা পয়সা দিব, আমরা সিট কনফার্ম করব এবং আপনাকে কালকে পরশু জামিনে মুক্তির ব্যবস্থা করছি। এখন বিএনপি জামাত থেকে শুরু করে বিরোধী দলীয় নেতাকর্মীদের সাথে প্রত্যেক দিন এই নির্বাচনী নেগোসিয়েশনের নাটক চলছে, এবং এই নাটকের সাথে বাংলাদেশের প্রত্যেকটা গোয়েন্দা সংস্থা জড়িত, যাদের দায়িত্ব ছিল দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা, জাতীয় স্বার্থ রক্ষা করে দেশের পক্ষে, গণতন্ত্রের পক্ষে কাজ করবেন, কিন্তু তারা সবাই একদলীয় বাকশালের হয়ে কাজ করছেন। 10ই ডিসেম্বর তো আপনার আন্তর্জাতিকভাবে হচ্ছে তার মানবাধিকার দিবস পালন করে, এবং আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট, ডিফেন্স মিনিস্ট্রি থেকে শুরু করে বিভিন্ন ধরনের মানবাধিকার রিলেটেড যে স্যাংশন থাকে সেগুলো তারা সাধারণত ওই দিনে ঘোষণা করে। এখন প্রশ্ন হচ্ছে 10ই ডিসেম্বর আমেরিকা এই ধরনের কোনো স্যাংশন অথবা কোনো ধরনের সিদ্ধান্ত কোনো ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের ব্যাপারে ঘোষণা করবে কি না, এটা তো আমরা বলতে পারছি না। তবে এই আশঙ্কা তো উড়িয়ে দেওয়া যায় না, কারণ 2021 সালের 10ই ডিসেম্বরই তারা র্যাবের উপরে স্যাংশন দিয়েছে, এবং আমাদের যে পুলিশ এবং র্যাব কর্মকর্তা ছিল 7 জনের উপরে তারা স্যাংশন দিয়েছে। আবার গত বছরের এক্সাম্পলে আমরা দেখেছি, অথবা এই বছরে যে ভিসা রেস্ট্রিকশন এসছে এপ্রিল মাসে, মে মাসে, এনফোর্স করছে সেপ্টেম্বর থেকে। অতএব 10 তারিখে কিছু হতে পারে, না হলেও যদি একতরফা নির্বাচন হয় জানুয়ারি মাস থেকে শুরু করে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা অবশ্যই হবে, নিশ্চিত, এই ব্যাপারে কোনো সন্দেহ আমাদের নাই। দেখেন বিএনপি তো মাঠে আছে, বিএনপি নাই এই কথাটা সত্য না, এটা আওয়ামী লীগ বলছে না, বিএনপি প্রকাশ্যে আছে। বিএনপি প্রতিদিন হাজার হাজার মিছিল মিটিং করছে, পিকেটিং করছে। সমস্যা হচ্ছে বিএনপি নেতাকর্মীদেরকে তো শান্তিপূর্ণভাবে মিছিল মিটিং করতে দেওয়া হচ্ছে না, তার যে সাংবিধানিক অধিকার তাকে লুকায়ে ঝটিকা মিছিল করতে হচ্ছে, দৌড়ের উপরে মিছিল করতে হচ্ছে, পুলিশ বাধা দিচ্ছে, ব্যানার কেড়ে নিচ্ছে, মহিলাদেরকে অ্যারেস্ট করছে, পুরুষদেরকে অ্যারেস্ট করছে, শত শত মানুষকে অ্যারেস্ট করছে প্রতিদিন, 200-250 বিএনপি নেতাকর্মীকে অ্যারেস্ট করছে। তো অ্যারেস্ট কীভাবে করছে যে তারা রাজপথে না থাকে? তো বিএনপি মাঠে নাই, এটা একটা আওয়ামী লীগের মিথ্যা প্রপাগান্ডা। দ্বিতীয়ত আপনারা জানেন টোটাল মিডিয়া ব্ল্যাকআউট করে দিয়েছে আওয়ামী লীগ এবং তার গোয়েন্দা সংস্থাগুলো, প্রত্যেকটা গোয়েন্দা সংস্থা গণমাধ্যমে সিভিয়ার রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে, বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মীদের কোনো নিউজ সেখানে যাবে না, বিরোধী দলীয় নেতাকর্মীদের নিউজ কভার করা যাচ্ছে না,
কভার করা গেলেও সেটা কেটে ফেলতে হচ্ছে, ছুঁড়ে ফেলে দিতে হচ্ছে। পত্রিকাগুলো বিরোধী দলের কোনো রিপোর্ট করলে সাংবাদিককে চাকরিচ্যুত করা হচ্ছে। রিসেন্টলি এরকম অসংখ্য ঘটনা ঘটেছে বিভিন্ন হাউসে, সাংবাদিকদেরকে চাকরিচ্যুত করা হয়েছে বিএনপি জামাত শিবির নিয়ে রিপোর্ট করবার জন্য। অতএব কী ধরনের পরিবেশে আমরা বাস করছি সেই বাস্তবতায় আমাদেরকে বুঝতে হবে যে বিএনপি রাজপথে আছে কি নাই। বিএনপি অবশ্যই রাজপথে আছে, ছিল। বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। এখন যদি 24 ঘন্টায় সিদ্ধান্ত নেয় শান্তিপূর্ণ সমাবেশ করবার জন্য, বিএনপি আবার ঢাকা শহর ভরে দিবে জনগণ দিয়ে, লক্ষ লক্ষ মানুষ ঢাকায় মিছিল করতে আসবে বিএনপির। অতএব বিএনপির এই অধিকারকে আমরা সমর্থন করি, শুধু 10 তারিখে না, আজকে 6 তারিখ থেকে শুরু করে প্রত্যেক দিন বিএনপির রাজপথে মিছিল মিটিং করবার সমর্থন করছি, এবং এটা করবার জন্য যে বাধা দিচ্ছে সরকার তার তীব্র নিন্দা জানাচ্ছি আমরা। আমার স্বপ্ন, আমার দেশ, বিপদের বাংলাদেশ, তফসিল নাটক।